নমস্কার বন্ধুরা, আমি পারিজাত আবাহনের আরেকটি অনুষ্ঠান নিয়ে, আরেকটি পর্ব নিয়ে হাজির হয়ে গেলাম আজ আপনাদের সকলের সামনে। আর দেখতে দেখতে মাত্র দুটো দিন বাকি পুজো আসার আর আবাহন সাঙ্গ হওয়ার। তবে আশা একটাই, আবাহন শেষে মা আসছেন। আজ তাই সেই আনন্দকে আরেকটু বাড়িয়ে তুলতে হাজির করছি আমি আমার এখনকার শিল্পীবৃন্দদের। প্রথমেই চলে যাব ইলোরা খান সিডনির তার গানে। আমরা ইতিমধ্যে তার গানের সঙ্গে পরিচিত হয়েছি, তবে একটা গানে কি আর মন ভরে, তাই ইলোরা দি আমাদের জন্য পাঠিয়ে দিয়েছেন তার আরও একটি পছন্দের গান। গান তো সবাই গায়, তবে গান শুধুমাত্র আবাহনের এই অনুষ্ঠানের জন্য নিজে লিখে সুর দিয়ে কজন গাইতে পারে বলুন তো? আমি সত্যি ভাগ্যবতী, এমন এক দিদি আমি পেয়েছি যে দিদি আমার এই অনুষ্ঠানের জন্য সাজিয়ে তুলেছে তার নিজের সৃষ্ট একটি গান। আর আজকে সেই গানে, সেই বন্দনায়
উঠে এসেছে আবাহনের সুরি। মলি রয় বা শর্মিষ্ঠা গুহনিয়োগী রায়, তাকে আমরা সকলেই চিনি বিখ্যাত সঙ্গীত শিল্পী হিসেবে। তার আরেকটি পরিচয়ও আছে, তিনি খুব ভালো লেখেন। আর এই লেখার গানকে যখন একসাথে এনে মিলিয়ে দিতে পারলেন দিদি, তখনই সৃষ্ট হল তার আজকের এই অনবদ্য সুর তাল লয় মাখা নতুন এক গানের। নমস্কার, অস্ট্রেলিয়ার সিডনির অধিবাসী পারিজাত ব্যানার্জির সৃজনী অভিধানের আবাহন 2021 পূজাবার্ষিকীর জন্য গত বছরের মতো এবছরও আমি আমন্ত্রিত হয়েছি। আর পারিজাতের জন্য লিখেছি আমি একটি, নিজে একটি গান লিখেছি এবং তাতেও সুর করেছি আমি। আর এই ছবিটি দেখছেন, এটি আমার হাজব্যান্ড রাজীব রায়ের আঁকা। ভালোবাসা জ্ঞাপন করব, কতটা বললে তোমার গানের এই ব্যক্তিকে ছুঁতে পারবো জানি না, তাই সেই ধৃষ্টতাও করলাম না। শুধু তোমার এই ভালোবাসা সব সময় আমাদের অনুষ্ঠানের জন্য তুলে রেখো, এটুকু আবদার রাখলাম। চলে যাচ্ছি আমাদের পরবর্তী শিল্পীর কাছে। ইনিও সঙ্গীত শিল্পী, তবে এনার বয়সটা একটু অল্প, বলতে গেলে একদমই ছোট। তা বলে তাকে কিন্তু আমার ভাববেন না, সে পেশাদারিত্ব নিয়ে সুন্দর করে গুছিয়ে গান গাইতে পারে না। চলে আসছে কলকাতা থেকে আমাদের আরেক বন্ধু শুভাঙ্গী ভট্টাচার্য, তার গানের ডালি আজকে আমাদের সকলের সঙ্গে ভাগ করে নিতে। Right.
এবার আমরা চলে যাব আরেক ছোট্ট বন্ধুর কাছে, যে গতবার শুনিয়েছিল আমাদেরকে গান। এবারে সে এসেছে তার নিজের কোরিওগ্রাফি করা একটি নাচ নিয়ে। আমাদের ছোট্ট বন্ধু আরজা বসু আর চলে এসেছে তার নিজের মতন করে মাতৃবন্দনার ডালি সাজিয়ে। Yeah.
মা দুর্গাকে মনে ধরলো তো? চলে যাচ্ছি এবার কলকাতারই আরেক অজন্তাদির কাছে, অজন্তা ঘোষ সেনগুপ্ত। প্রকৃতির কোলেই বাঁচতে ভালোবাসেন অজন্তাদির। তার ছবি, তার রূপ, সমস্ত কিছুতেই তিনি খুঁজে পান নিঃশ্বাস নেওয়ার আস্বাদ। এই লকডাউনের সময় যখন খুব দূরে হয়তো যাওয়া যায় না, তখন আশপাশের এই সবুজের মধ্যেই, এই পাখিদের মধ্যেই হয়তো খুঁজে নিতে হয় এক টুকরো আশ্রয়। আজ অজন্তাদি আমাদের দেখিয়ে দিল কিভাবে তা সম্ভব। চলে যাব আমরা পরবর্তী শিল্পীর কাছে, সিডনিরই আরেকজন প্রখ্যাত সঙ্গীত শিল্পী নীরা রহমানের কাছে। তার গানে সেজে উঠেছে সিডনির বহু অনুষ্ঠান, আর আজ তিনি তার পছন্দের কিছু গান নিয়ে হাজির হয়েছেন আমাদের এই ভার্চুয়াল মঞ্চে। ডেকে নিচ্ছি নীরা রহমান দিকে। পড়ান শুনিতেছি গান,
স্বপ্ন মাখিয়া সোনার পাখায়, স্বপ্ন মাখিয়া সোনার পাখায়, আকাশে উধাও চিত জগর, আকাশে উধাও চিত জগর, আকাশে উধাও চিত জগর, আসিবে আজি বন্ধু মোর ভরিয়া পরাণ শুনিতেছি গান, আসিবে আজি বন্ধু মোর, হি জল বিছানো বন পথ দিয়া, হি জল বিছানো বন পথ দিয়া, রাঙায়ে চরণ আসিবে গোপিয়া, হি জল বিছানো বন পথ দিয়া, রাঙায়ে চরণ আসিবে গোপিয়া, নদীর পারে বন কিনারে, নদীর পারে বন কিনারে, ইঙ্গিত হানে শ্যাম কিশোর, ইঙ্গিত হানে শ্যাম কিশোর, ইঙ্গিত হানে শ্যাম কিশোর, আসিবে আজি বন্ধু মোর ভরিয়া পরাণ শুনিতেছি গান, আসিবে আজি বন্ধু মোর, চন্দ্র চূড় মেঘের গায় মরাল মিথুন উড়িয়া যায়, চন্দ্র চূড় মেঘের গায় মরাল মিথুন উড়িয়া যায়, নিশাধারে চোখে আলো ছায়ায়, নিশাধারে চোখে আলো ছায়ায়, বহিছে পাবন গন্ধ চোর, বহিছে পাবন গন্ধ চোর, আসিবে আজি বন্ধু মোর ভরিয়া পরাণ শুনিতেছি গান, আসিবে আজি বন্ধু মোর স্বপ্ন মাখিয়া সোনার পাখায়, আকাশে উধাও চিত জগর, আকাশে উধাও চিত জগর, আসিবে আজি বন্ধু মোর ভরিয়া পরাণ শুনিতেছি গান, ভরিয়া পরাণ শুনিতেছি গান, আসিবে আজি বন্ধু মোর, আসিবে আজি।
শেষ করবো আজকেও একটি নাচ দিয়ে। আমার বাল্যবন্ধু অমৃতা চ্যাটার্জি ভট্টাচার্য তার রোজকার শিক্ষকতা জীবনের বাইরেও বেরিয়েও সময় করে প্রতিনিয়ত নৃত্য ভাবনায় সেজে ওঠে। আজকে সে আমাদের সঙ্গে ভাগ করে নিয়েছে চিত্রাঙ্গদা নৃতিনাট্যের কিছু দৃশ্য। চলুন তাহলে আজকের অনুষ্ঠান শেষ করি এই সুন্দর নৃত্য ভাবনার মাধ্যমে। যে ভুলে করেছি পূজা, নহি আমি কভু সে ফুলের মতো প্রভু, এত সুমধুর এত সুকোমল এত সম্পূর্ণ সুন্দর। দোষ আছে গুণ আছে পাপ আছে পুণ্য আছে কত দৈন্য আছে, আছে আজন্মের কত অতৃপ্ত দিয়াশা। সংসার পথের বান্ধ ধুলি লিপ্ত বাস বিক্ষত চরণ কোথা পাব কুসুম লাবণ্য, দুদণ্ডের জীবনের অকলঙ্ক শোভা। কিন্তু আছে অক্ষয় অমর এক রমণী হৃদয়, দুঃখ সুখ আশা ভয় লজ্জা দুর্বলতা ধূলিময় ধরণের কোলের সন্তান, তার কত ভ্রান্তি তার কত ব্যথা তার কত ভালোবাসা মিশ্রিত জড়িত হয়ে আছে একসাথে। আছে এক সীমাহীন অপূর্ণতা অনন্ত মহৎ, কুসুমের সৌরভ মিলাই থাকে যদি এইবার সেই জন্ম জন্মান্তের সে বিকার পানে যাও। আমি চিত্রাঙ্গদা রাজেন্দ্র নন্দিনী, হয়তো করিবে উনি সেই একদিন সেই সরোবর তীরে শিবালয়ে দেখা দিয়েছিল এক নারী, বহু আভরণ ভারাক্রান্ত করে তার রূপহীন তনু। কি জানি কি বলেছিল নির্লজ্জ মুখরা, পুরুষেরই করেছিল পুরুষ প্রথায় আরাধনা, প্রত্যাখ্যান করেছিলে তাই ভালোই করেছ। সামান্য সে নারী রূপে গ্রহণ করিতে যদি তারে অনুতাপ বিধিত তাহার বুকে আমরণ গাল। প্রভু আমি সেই নারী, তবু আমি সেই নারী নহি, সে আমার হীন ছদ্মবেশ। তারপরে পেয়েছি বসন্তের বরে বর্ষকাল অপরূপ রূপ, দিয়েছিল শান্ত করে বীরের হৃদয় ছলনার ভারে, সেও আমি নহি। আমি চিত্রাঙ্গদা দেবী নহি, নহি আমি সামান্যা রমণী, পূজা করি রাখিবে মাথায় সেও আমি নই, অবহেলা করি পুষিয়া রাখিবে পিছে সেও আমি নহি। যদি পাশে রাখো মোরে সংকটের পথে, দুর্ঘ চিন্তার যদি অংশ দাও, যদি অনুমতি করো কঠিন ব্রতের তব সহায় বেঁকে, যদি সুখী দুঃখে মোরে করো সহচরী, আমার পাইবে তবে পরিচয় আজ শুধু নিবেদি চলে। আমি চিত্রাঙ্গদা রাজেন্দ্র নন্দিনী।